হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আর আমার ওয়াইফ একসাথে খেতে বসলাম। তো আজকের রেসিপি হলো সিম সাথে হচ্ছে রুই মাছ দিয়ে আর হচ্ছে গ্রেভি চিকেন, যেটা হার্ড চিকেন বলে, আলু দিয়ে একদম ভুনা। তো আজকে শুরু করা যাক। হ্যাঁ, তো সিম দেওয়া হয়েছে। মাত্র রাধা হয়েছে এই যে এই লুকটা কি অন্যভাবে বুঝানো যায়? একটা বাটিতে নিলে কি বুঝানো যায়? এই তরকারির রেসিপিগুলো জানতে গেলে আমাদের অবশ্যই সেকেন্ড চ্যানেলে যে ঘুরে আসতে পারেন, সবগুলি রেসিপি পেয়ে যাবেন বাংলাদেশি ব্লগার নূরে। আর যারাই আজকে নতুন আসতেছেন আমার চ্যানেলে, ডোন্ট ফরগেট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখন থেকে আমি আর সাবা প্রায় একসাথে খেতে বলবো, মাঝে মধ্যে যখনই সময় পাই খেতে বলবো। প্লিজ একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন। অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন, একটু পাশে থাকার চেষ্টা করেন। আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার জন্য আমি বসেছিলাম, মূলত এটার জন্যই। সিম তো ছিল জাস্ট বাহানা। Thank you.
আমি আগে নেই, তুমি পুরনো একই। কি দেবো, কোনটা দেবো বলো একটু। এটা দেবো, চামড়াটা আসলে আমাদের সবারই ফেভারিট, শুধু সাদিয়া ইরফান স্যার আর কি, তাই না? একটু কিউ আমাকে আপনারা যারাই দেখবেন একটু কমেন্টস করে জানাবেন যে এটা কি শুধু খাবার চ্যানেলই করবো নাকি একটু ব্লগ করার চেষ্টা করবো, এটা একটু জানাবেন যে ব্লগ পাশাপাশি কি ব্লগও করবো নাকি পাশাপাশি খাবার খাবারের আইটেমই থাকবে। ওদিকে নিয়ে যাবেন, খুবই মজা হয়েছে, খুব লবণটা ঠিক আছে, পুরো পারফেক্ট। এই মুরগিটা সিদ্ধ হইতে অনেক টাইম লাগে, সিদ্ধ হইছে ঠিক মতো? তারপরও শক্ত শক্ত মুরগি না, হার্ড চিকেন নাই।
হাড্ডি খেতে ভালোই লাগে। মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হচ্ছে, মজা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তো মাংসটা যেহেতু মজা হয়েছে, মানে একসাথে কত দেওয়া যায় বলো তো দেখি। 99% আমি 100 100 তুমি 100 100 100 আর তুই 99% মানে 1% কোন দিক দিয়ে কম থাকলো তো দিই কত দিই পরীক্ষার হলে দেখেন নাই যে 100 পাইলো কিন্তু 100 দেয় না, না 99 দেয়। দাদু তুমি কত দিবা? সিমের তরকারি টা ওটা ভালো আছে, আর একটু জাল দিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে থাকবেন যদি নতুন এসে থাকেন চ্যানেল। আর কমেন্ট করে আপনাদের ভালো লাগে খারাপ লাগে জানাবেন। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই, আজকের জন্য এতটুকুই। তো আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে, ঠিক আছে? Mm-hmm.
তো ভিউয়ার্স, আমার শেষ অবশেষ আজকের জন্য এতটুকুই। আর অবশ্যই অবশ্যই ফার্স্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।